মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। বাট আমার গাল মোটেই ভালো নেই। কালকে রাত্রে রুটি খেতে আমার তো মনে হচ্ছে পুরো জান বেরিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তারপরেতে বাদিক ফিরে শুতে পারছি না, কি যে কষ্ট হচ্ছে তোমাদের মানে কান্ট এক্সপ্লেন। দেখতে পাচ্ছ এখনো কি অবস্থা, কি যে প্রবলেম মানে জীবনে হচ্ছে কি বলবো। যাই হোক, আজকে স্যাটারডে, আজকে আমার একটা উইকেন্ড চলে এসেছে। আগের উইকেন্ডটাকে ভীষণভাবে মিস করছি, কারণ আগের উইকেন্ডে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিল এবং তারপরে আমি তাড়াতাড়ি করে স্নান পুজো করে রেডি ফেডি হয়ে আমি গেছিলাম কোথায় বলো তো, তাপসদার মুনের ফ্ল্যাটে। তো সেখানে ভীষণ এনজয় করেছিলাম। বাট আপাতত এই উইকেন্ডে তো কোনোই প্ল্যান নেই, আমার যা গানের অবস্থা, কোথাও বেরোনোরও প্ল্যান নেই, কিছুই নেই। তো মাঝে মাঝে এরকম উইকেন্ড হলে কিন্তু বেশ ভালোই লাগে। বাট যাই না, এরকম উইকেন্ড আবার কবে আসবে বলতেও পাচ্ছি না। যাই হোক, আজকে সকালবেলা থেকে কি হচ্ছে, আজকে অ্যাজ ইউজুয়াল 6:30-7:45 আমার অ্যালার্ম বেজেছে। আজকে সকালবেলা আমার উঠতে একদম ইচ্ছে করছিল না, একদম না। মানে মনে হচ্ছিল কি যে শুয়েই থাকি, মানে মাঝে মাঝে মনে হয় না যে একদিন রেস্ট নিয়ে একটু শুয়ে থাকি, উঠবোই না, এরকম একটা ফিলিং হচ্ছিল। বাট কিছু করার নেই, উঠতে আমাকে হবেই, খেতে তো হবে কিছু। আর আজকে এমনি স্যাটারডে, বাইরে কোনো খাবার দাবার তো খাওয়া যাবে না, বাড়িতে এলে। বাইরে বেরিয়ে আমরা ননভেজ খেতেই পারি স্যাটারডেতে, কিন্তু বাড়ির মধ্যে ননভেজ এনে খাওয়া যায় না স্যাটারডেতে। আর আমার মতে পয়সা খরচা করে ভেজ খাওয়া মানে ওয়েস্ট অফ মানি, আমার একদমই পোষায় না এই জিনিসটা। তো যাই হোক, মানে করতে যখন হবে করছি, কি করবো। আজকে তো স্যাটারডে মুসুর ডাল করা যাবে না, মুগের ডাল আমার সিদ্ধ হচ্ছে। আজকে স্যাটারডে যেহেতু পনির করবো, তো কালকে মিনি দিয়ে এনে দিয়েছিলো, তো পনিরটা ডিপ ফ্রিজে ছিল, তো আমি এটা নর্মাল গরম জলে একটুখানি ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায়। আর দেখি তারপরে আর কি করি, আমি তো ভাত খেয়ে বেরিয়ে যাবো, দুপুরে তো আর আসবে না, রাত্রে আর ভাত খাবো না, রাত্রে রুটি বা পরোটা কিছু একটা করে নেবো। যাই হোক, আপাতত একটু কাজে এই কাজগুলো একটু সেরে নিই, তারপর করে আসি তোমাদের সাথে। বাজে সকাল 9:10, তো আমার মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আজকে তো মুগের ডাল করবো বলেছিলাম, মুগের ডালও হয়ে গেছে, পাঁপড় ভেজেছি অনেকদিন পরে, মশলা পাঁপড় মাধুরী, যেটা আমার আর আবিরের দুজনেরই খুব ভালো লাগে। আজকে তো প্রন পাঁপড়টা ভাজা যাবে না যেহেতু স্যাটারডে। আলু সেদ্ধ করেছি, ওটা কাঁচা লঙ্কা সর্ষে তেল দিয়ে একটু পরে মাখবো। আর পনিরটা করছি তোমাদের ব্যাকে দেখে একবার। আমার এখানে পনিরটা অল্প একটু নুন আর হলুদ দিয়ে আমি ভেজে রেখেছি, এখানে ক্যাপসিকামটা কেটে রেখেছি অ্যাড করব। এখানে আমার মশলাটা কষানো হচ্ছে, মশলায় কী কী দিয়েছি তোমাদের বলে দিচ্ছি একবার। অল্প একটুখানি চারমগজ, অল্প অল্প একটুখানি কাজু, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর টমেটো এই দিয়েছি। আর এইটা দিয়ে আমি একটা পেস্ট করেছি, যেহেতু কাজু থাকে বলে একটুখানি জল না দিলে তলা লেগে যাওয়ার চান্সেস থাকে, তার জন্য এটা একটুখানি কষানো হয়ে গেলে তারপর আমি ক্যাপসিকামটা অ্যাড করব। সেই লাইটের জন্য কালারটা উল্টো পাল্টাই চলে আসে, তো ওটাকে একটু ইগনোর করে দেয়। আর একটা ক্যাপসিকাম দিয়েছি, তো ক্যাপসিকাম দেওয়াতে একটা দারুণ সুন্দর স্মেল বেরিয়েছে। এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে পনিরটা, উপর থেকে আমি শুধু একটু কাসৌরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এমনিতে রেডি হয়ে গেছে আমার সব রান্না, একটুখানি মিক্স করে দেবো শুধু।
আবিরের খাওয়াও হয়ে গেছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল রোজের মতন ওর প্রত্যেক দিনই দেরি হয়ে যায়। এবং নিচে আমি যখন ওকে মানে ও যখন বেরোয় তখন আমি যখন ওকে মানে ওর সাথে যখন নিচে নামি, তারপরে ও কোনো না কোনো কারণে আমাকে ঠিক ওপরে একদম একবার ওঠাবেই, মানে এটা যেন একটা মানে ওর হ্যাবিট, ও আমাকে ওঠাবেই। কই এই ব্যাগে নেই তো, এখন দুটো হেডফোন খুলে গেছে, আর মনে কোনো মিটিং ফিটিং আছে ওই জন্য খুঁজছি আমি। খুঁজে পাচ্ছি না, দাও একটুখানি খুঁজে নিই দুটো হেডফোনটা দিতে যাচ্ছি এখন। হ্যাঁ এনা এদিকে একটু তাকাও, এদিকে তাকাও, খুব ব্যস্ত এখন ফোনে। তোমরা দেখলেই যে আবি বেরিয়ে গেছে, এবং আবি বেরোনোর আগে আজকে আমার সমস্ত রান্না হয়ে গেছে, এবং আজকে আমার সমস্ত কিছু ফাস্ট ফাস্ট। এই দেখো আমার রান্নার জায়গা ফায়গা সব পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবকিছু একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। তো আজকে তোমাদের এমনিতেই বললাম যে আমার আজকে সত্যি ঘুম মানে ঘুম তো ভেঙেই যায়, ঘুম তো বেশিক্ষণ হয় না, বাট আমার আজকে বিছানা থেকে উঠতে ইচ্ছে করছিল না, তারপরেতে আমার আজকে কোনো কাজও করতে ইচ্ছে করছিল না, বাট কী করব, খেতে তো হবে, না খেয়ে তো থাকা যায় না, ওই জন্যই উঠে পড়েছি। এবং আমি যখন ভাবলাম যে সব যখন তাড়াতাড়ি মানে করতে যখন হবে তো তাড়াতাড়ি করে নিই, তো ভেবেছিলাম যে আবি বেরোনোর পরে একটুখানি বসবো, তারপর ভাবলাম যে না সমস্ত কাজ করে নিয়ে তারপরে বসবো। তো সকালবেলা মাসি যে বাসনগুলো মেজে দিয়ে গেছিলো সেগুলো তো ধুয়ে রেখে দিয়েছিলাম, বাস্কেটটা ওই যে বাস্কেটটা, এবার সেগুলো এখন বাসনগুলো সব জায়গায় রেখে দিলাম। ভাবলাম ভেবেছিলাম যে কিচেনটা পরে ক্লিন করবো, তখন ভাবলাম যে না কিচেনটা একদম ক্লিন করে নিই, সমস্ত কাজ করে নিই, যখন মাসি আসবে তারপরে তো সেই সমস্ত কাজগুলো যেগুলো বাকি থাকবে পেন্ডিং সেগুলো করে দেবো। তো আপাতত এখন আর কোনো কাজ নেই, দেখি এখন দু মায়ের সাথে একটুখানি কথা বলে নিই। ও আমাকে দেখে এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার স্নান টান হয়ে গেছে, স্নান করে আমার পুজো হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার আজকে অনেক আগেই হয়ে যেত, কারণ আজকে আমার 10:30টার মধ্যে সমস্ত কাজ হয়ে গেছিলো, কিন্তু আমি বললাম না যে সকালবেলা থেকে আমার আজকে কিছুই করতে ভালো লাগছিলো না, ভীষণ ল্যাগ লাগছিলো, মনে হচ্ছিলো উঠবো না, রান্নাও করবো না, কিচ্ছু করবো না, বাট যাই হোক ওটা তো উঠতে তো হবেই, না হলে খাবো কি, এটাই ব্যাপার। তো ওই জন্য উঠেও ছিলাম, রান্নাও করেছিলাম, সবই হয়ে গেছিলো। মাসি আজকে অনেক আগে তাড়াতাড়ি সমস্ত কিছু করেও দিয়ে গেছিল, তো তাও শুয়েছিলাম, দেরি করেছি, মানে ভালো লাগছিল না কিছু। আর মামার তো আজকে অপারেশন হয়েও গেছে, তো ওদের ওরা 3টার সময় ওখান থেকে বেরোবে, কারণ কিছুক্ষণ তো অবজারভেশনে রাখে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও, আজকের ওয়েদারটা সকালবেলায় বেশ রোদ রোদ ছিল, তারপরে তে মেঘলা করলো, দুবার বৃষ্টি হয়েছে, এখন আবার মেঘ করেছে, হাওয়া দিচ্ছে। আর যেটা মেনলি দেখানো সেটা হচ্ছে দেখো এখানে আবার আজকে একটা নয়নতারা ফুল ফুটেছে, তো এটাকে আজকে আমি তুলবো, তুলে এখন দেব। দুপুরে ভাতই খেয়েছে বাইরে, তো এসে আর কিছু খাইনি, চা ফা খেয়েছে, মুড়ি খেয়েছে একটু, তারপর এই জাস্ট বেরোলো। তো আমি এখন যাব নিচে, আজকে তো মামার চোখের অপারেশন হয়েছে তোমাদেরকে আমি বললামই, তো আমি একটুখানি সবে শুয়েছিলাম, তারপরে আবির চলে এসেছে, আর ও বাড়ি আসা মানে তো আমাকে একটু শুতে দেয় না, কানের সামনে এত ফোনে সাউন্ড, এত ফুল ভলিউম ফোন দেখতে থাকে, যাই হোক আর কিছু করতে পারিনি। আর গালের ব্যথা এখনও আছে, এখনও খেতে খেতে প্রবলেম হচ্ছে, বাট কথা বলতে আগের মতন অতটা প্রবলেম হচ্ছে না, বাট খেতে প্রবলেম হচ্ছে, এখনও ফোলা আছে হালকা। তো আমি এখন নিচে যাই, সব পিছিয়ে যাওয়ার সাথে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন চলে এসেছে একদম এন্ড অফ দ্য ডেট টাইম, তো এখন সমস্ত কাজ ফাজ হয়ে গেছে, আমার চুল বাঁধা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, কালকে তো সানডে,
সানডে মানেই ফান্ডে, বাট আমার কোনো রকমই সানডের কোনো প্ল্যান নেই আপাতত। আমি আবারও বলছি, আগের উইকেন্ডটা ভীষণভাবে মিস করছি, তাপসদা বোনকে ভীষণভাবে মিস করছি, আমাদের চারজনের একসাথে হই হুল্লোর মজা ঠাট্টা একসাথে সমস্ত কিছু খুবই মিস করছি। এনিওয়ে আই উইশ কি এরকম গেট টুগেদার আরও আর একবার হোক খুব শিগগিরই। বাট বেশি তাড়াতাড়ি হয়ে গেলে কি বলতো, এটা কালকে রাত্রে ব্লগ এন্ডিংয়ের টাইমেও তোমাদের বলেছিলাম যে ব্যাপারটা কদর থাকে না। যাই হোক, আমার তো ছুটি নেই, আবিরের তো ছুটি, আমাকে সেই সকালে উঠতেও হবে, ব্রেকফাস্ট বানাতে হবে, লাঞ্চ বানাতে হবে, ডিনারও রেডি রাখতে হবে। যাই হোক, আজকের ব্লগটা এন্ড এখানে করছি, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা যদি আমার চ্যানেলকে ফার্স্ট হয়ে যাবো দেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, লাইক কমেন্ট শেয়ার করে জানো ভিডিও কেমন লাগছে। আর ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেল নেমের পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই মনে করে প্রেস করে দিও, যাতে কোনো শর্টস অফ ব্লগ আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বা কালকে দেখা হচ্ছে। টিল দিন, টেক কেয়ার, গুড নাইট।